নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো প্রতিদিনেরই মতো আজও আমি একটি মেডিসিন প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করতে চলেছি বন্ধুরা আজকে যে মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো ইউরিলাইজার সিরাপ বন্ধুরা ইউরিলাইজার সিরাপটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কী কী কম্পোজিশান দেওয়া আছে এবং এর কাজ কী এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্কিনের ওপর যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো ইউরিলাইজার সিরাপ বন্ধুরাই ইউরিলাইজার সিরাপটি মার্টিন অ্যান্ড হারিস কোম্পানি ম্যানুফ্যাকচার করে থাকে এবং ওয়াল্টার বুজিনাল কোম্পানি মার্কেটিং করে থাকে এটি আপনার একশো এমএল এবং দুশো এমএলের প্যাকিংয়ের সাথে আসে এটি আপনার দুশো এম প্যাকিং যার দাম হল একশো চুয়ান্ন টাকা বন্ধুরা এই মেডিসিনটা আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখন দেখে নেওয়া যাক এই সিরাপটির মধ্যে কী কী কম্পোজিশন দেওয়া আছে বন্ধুরা এই ইউরিলাইজার সিরাপটির মধ্যে পটাশিয়াম সিটরেট এগারোশো এমজি এবং সেট্রিক অ্যাসিড তিনশো চৌত্রিশ এম কম্পোজিশান দেওয়া আছে বন্ধুরা এই ইউরিলাইজার সিরাপটি আপনার প্রস্রাবের ইনফেকশন প্রস্রাব করার সময় নানা রকমের সমস্যা মূত্রাশয়ে পাথর এছাড়া প্রস্রাব করার সময় জ্বালাভাব যন্ত্রণা এবং প্রস্রাব ধীরে ধীরে আসছে এছাড়া কিডনি স্টোন কিডনির সমস্যা ইত্যাদির সমস্যা থেকে দূর করার জন্য ডাক্তারবাবুরা রোগীকে এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকেন এটি খুবই একটা লাভজনক সিরাপ আপনার প্রস্রাবের ইনফেকশন মুদ্রাশয় পাথর প্রস্রাব করার সময় নানারকম সমস্যা জ্বালাভাব যন্ত্রণা টনটনে একটা ব্যথা হয় প্রস্রাব করার সময় এছাড়া প্রস্রাব ধীরে ধীরে আসছে এছাড়া কিডনি স্টোন কিডনির সমস্যা ইত্যাদিকে দূর করার জন্য তো এখন দেখা নেওয়া যাক এই সিরাপটির ডোজ কি হয় এটি প্রাপ্তবয়স্কদের জন্য দশ এম এল করে আধা গ্লাস জলের সাথে মিশিয়ে সেবন করা দরকার দিনে দুবার সকালে সন্ধ্যায় আর বন্ধুরা ডোজের ব্যাপারে আপনি আপনারা ডাক্তারের সাথেও পরামর্শ করে নিতে পারেন এটি খুবই একটা ভালো সিরাপ এবং এটি আপনার সুগার ফ্রি সিরাপ এর রেজাল্ট খুব ভালো তো এখন দেখে নেওয়া যাক এই সিরাপটি খাওয়ার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না বন্ধুরা সাইড এফেক্ট সব সিচুয়েশানে হয় না যদি এই সিরাপটি খাওয়ার পরে আপনার পেটে ব্যথা কাশি গলা ব্যথা নিঃশ্বাসের দুর্বলতা বা অন্য কোনো যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবুর সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট যে এই মেডিসিনটা ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবুর সাথে পরামর্শ করে নিই তবেই এই মেডিসিনটি ব্যবহার করবেন তো বন্ধুরা এই ইউরোরাজার সিরাপটি খুবই একটা ভালো সিরাপ এটি আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয় তো বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ